বিশ্বের দিকে ভালো করে চোখ দিয়ে তাকায় দেখেন সমস্ত ইহুদি গোষ্ঠীরা বর্তমানে এক, সমস্ত খ্রিস্টান জাতি এক, সমস্ত বৌদ্ধ জাতি এক, সমস্ত হিন্দু জাতি এক, কিন্তু আমরা যারা মুসলমান আমরা এখনো এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারি নাই। এখনো পর্যন্ত আমাদের বায়ে বায়ে দ্বন্দ্ব, এখনো পর্যন্ত আমরা মুসলমানে মুসলমানে কিলাকিলি, এখনো পর্যন্ত আমরা মুসলমানে মুসলমানে লাফালাফি, এখনো পর্যন্ত আমরা মুসলমানে মুসলমানে টেলাটেলি, এখনো পর্যন্ত আমরা এক বায়ু পর্বের রক্ত নিয়ে খেলতে ভালোবাসি। ও মুসলমান, এটা 95% মুসলমানের বাংলাদেশ, এ দেশ মুসলমানের আধিপত্য চলবে, এখানে কোনো রাম বামদের আধিপত্য চলবে না। আমরা এদেশের 95% মুসলমান, আমরা এদেশে ভাড়াটিয়া থাকি না, আমরা এদেশে ভাড়াটিয়া থাকি না। ও মুসলমান, আমি যখন খ্রিস্টান এবং ইহুদি নাসারাদের বিরুদ্ধে এবং নাস্তিকদের বিরুদ্ধে ব্লগারের বিরুদ্ধে যখন আমি সুচ্চার দিয়ে কথা বলি, তখন ওই একদল আমাকে বলে হুজুর গলা নামায়া কথা বলেন। আমি জিজ্ঞাসা করি, ভাই গলা নামায়া কেন? এটা তো মুসলমানের দেশ, এদেশে যদি মুসলমানের কথা না চলে, এদেশে যদি হুঙ্কার মুসলমানের না চলে, অন্য কোন বেগাতিরা এদেশ দখল করতে দেব না ইনশাআল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমরা যারা মুসলমান আছি আমাদের কাজ শুধু একটা, নামাজ পড়াটাই। ওমা কথা কয় না গা, আরো জোরে কম, আমাদের কাজ শুধু নামাজ পড়ানো। আমাদের কাজ নামাজের পাশাপাশি যদি কোনো বেঈমান আমার ইসলাম নিয়ে কটূক্তি করে, আমার কোরআন নিয়ে কটূক্তি করে, আমার মাদ্রাসা নিয়ে কটূক্তি করে, আমার আলেম নিয়ে কটূক্তি করে, আমার কোরআনে কারিম নিয়ে কটূক্তি করে, আমার ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কটূক্তি করে, যখন লাল চক্ষু দিয়া আমার মাদ্রাসার দিকে তাকাবে, যখন লাল চক্ষু দিয়া আমার মসজিদের দিকে তাকাবে, যখন লাল চক্ষু দিয়া আমার আল্লাহ কোরআনের দিকে তাকাবে, তখন আমার গান থাকবে না যাবে, এটা পুরোহিত করব না, তার বিরুদ্ধে জিহাদ হবে, কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই আপনারা ভালো করে শুনেন, আমি সরকারের বিরুদ্ধে নয়, ভালো করে কান পেতে শুনবেন, আমি সরকারের বিরুদ্ধে নয়, আমি নাস্তিকদের বিরুদ্ধে কথা বলি, আমি ব্লগারের বিরুদ্ধে কথা বলি, যারা ইসলাম নিয়ে চিনি মেনে গেলে তাদের বিরুদ্ধে আমি কথা বলি। এখন যদি সরকার ওদেরকে প্রশ্রয় দেয় আর আমাদেরকে আশ্রয় না দেয়, সরকার যদি নাস্তিকদেরকে প্রশ্রয় দেয় আর আমাদেরকে যদি আশ্রয় না দেয়, সরকারের বিরুদ্ধে কথা বলতে দ্বিধাবোধ করবো না ইনশাআল্লাহ। ও মুসলমান, আপনারা জানেন আমার দেশের প্রখ্যাত বড় বড় আলেম যারা আছে বর্তমানে এরা জেলের ভিতর আবদ্ধ। আমার কথা কয় না কা? এ মুসলমান, আমি যদি ঢাকা থেকে এসে পর্যন্ত বই না পাইতে পারি, আপনারা বই পান কা? কথা কোন, কথা কোন, জুড়ে কোন? ও মুসলমান, আমি বলতে চাই বাংলার জমিনের মধ্যে বড় বড় আলেম যারা ছিল বর্তমানে ওরা জেলের ভিতরে আছে। ও মুসলমান, এই বাংলাদেশ যদি 95% মুসলমানের দেশ হয়, এই বাংলাদেশ যদি কোরআনের হয়, এই বাংলাদেশ যদি আলেম ওলামার হয়, এই বাংলাদেশ যদি মুসলমানের হয়, তাহলে আমার আলেম জেলে থাকবে কেন, জেলে থাকবে কেন, জেলে থাকবে কেন? আমি সরকারের কাছে অনুরোধ জানাবো, সরকার বাহাদুর আপনার কাছে আমি অনুরোধ জানাই, বাংলার যে সমস্ত কোরআনের পাখিগুলোকে আপনি বন্দি করছেন, আপনার দল বন্দি করেছে, আপনার পুলিশ বাহিনী বন্দি করেছে, আর নাটক করে লাভ নাই, আর নয় সই বলে জনগণ বুঝানো যাবে না, জনগণ যা বুঝার বুঝে ফেলছে।